হাসপাতাল বানায় সেখানে বাঁশ দিয়ে রডের কাম সাজছে, বাঁশ। এই কথা আরো আগেও আসিল, আগেও আসিল, এখনো আছে। তাহলে বুঝতে যায় বাঁশ এখনো আঙ্গুলে ছাড়ে না। ইসলামিক ভয়েস, ফলো ইসলাম এজ ইউর লাইফ স্টাইল। তাহলে বেনামাজি, বেরোজগারি, ঘুষখোর, সুদখোর, জুয়াচোর, দেশের টাকা আবার বিদেশে নেয় কিছু মানুষ, হয়তো আঙ্গুল দেশও নাই, আসেনি। সবচেয়ে ভালো দেশপ্রেমিক কে? স্বদেশের টাকা বিদেশে নিয়ে জমা রাখিল যে বেটা টাকাগুলো দেশে রাখতি, একটা কারখানা করতি, তুইও খাইতি, হাজার হাজার মানুষ কাজ করে খেত, ঠিক কিনা বলেন? শুরু থেকে পঞ্চাশ বছরের ইতিহাস গেল, কোন দল এরকম কোনো কিছু করেছে জাতির জন্যে? মানুষ করে খাক, তবে একটা দল আমি দেখছি তারা ক্ষমতা আসিল না কোনো সময়, তাদের ব্যাংক আছে, তাদের ব্যাংক দুনিয়ার 1000 ব্যাংকের বড় ব্যাংক, তাদের ব্যাংক দুনিয়ার দক্ষিণ পূর্ব এশিয়ার সবচেয়ে বড় ব্যাংক। আমি বলতে গপ করি, গপ। সেখানে কত হাজার হাজার লাখ লাখ মানুষ চাকরি করে না, তাহলে কর্মসংস্থান হয়েছে? অন্য কোন দলে দলীয়ভাবে একটা ব্যাংক হচ্ছে দেখান? ক্ষমতায় তো তারা সবাই আসিল, কিন্তু এরা আসিল না। এরা আবার হাসপাতাল করেছে, বাংলাদেশের কোন শহরে হাসপাতাল না আছে বলেন? এরা মেডিসিন ফ্যাক্টরি করেছে, প্রতিদিন লক্ষ লক্ষ কোটি টাকা হ্যান্ডেলিং হয়, হ্যান্ডেলিং। কয় টাকা বিদেশে গেছে এই পর্যন্ত কওয়া লাগবে? কি কয় টাকা বিদেশে বাঁচা রয়েছে কন? হয় নাই। তাদের স্কুল আছে, কলেজ আছে, মাদ্রাসা আছে, বিশ্ববিদ্যালয় আছে নাকি নাই? তাদেরগুলা নাম্বার ওয়ান, নাম্বার ওয়ান, জানার চেষ্টা করুন, খুঁজে নিন। আমানতদারি থাকলে, হালাল থাকলে আল্লাহ এটাকে বাড়ায় দেন, এটার মধ্যে বরকত হয়, ঠিক কিনা বলেন? আমাদের সরকার কিন্তু কম দেয় না, সরকার কম করে না। একটা রাস্তা, একটা বিল্ডিং, একটা ব্রিজ করতে হইলে বর্তমান আন্তর্জাতিক মানের টাকা সেখানে বরাদ্দ করা হয়। আজকের জাতীয় দৈনিক যুগান্তর আমার লগে আছে, দিনাজপুরে আবার ধরা পড়ছে, হাসপাতাল বানায় সেখানে বাঁশ দিয়ে রডের কাম সাজছে, বাঁশ। এই কথা আরো আগেও আসিল, আগেও আসিল, এখনো আছে। তাহলে বুঝতে যায় বাঁশ এখনো আঙ্গুলে ছাড়ে না। এদের বিচার হওয়া দরকার, বিচার হয় না, কারণ ব্যাক ম্যানসেরুমিয়া, হেতাগো মানুষ, হেতাগো মানুষ, বুঝেন তো? ম্যানসেরুমিয়া ভাইরা, ওলাকুম ফিল কেসাস হায়াতুন ইয়া উলুল আলবাব। আমি দুঃখে মরে যাই, করোনার আগে আমি ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর, সাউথ কোরিয়া, জাপান, এই পাঁচটা দেশ সফর করেছিলাম এক সফরে। শুধু মালয়েশিয়াতে হাজার হাজার সেকেন্ড হোম, সেকেন্ড হোম বুঝেন তো? দ্বিতীয় বাড়ি, বেগুন বাংলাদেশি গ, আদম আলী, কদম আলী, কোব্বাদ আলী, আমলা, ওসি, ডিসি, তাদের সেকেন্ড হোম। ফ্রান্সে যান, প্যারিসে যান, আমেরিকায় যান, লন্ডনে যান, সব সেকেন্ড হোম, সব টাকা বিদেশে নিয়ে গেছে, লক্ষ লক্ষ ট্রিলিয়ন ট্রিলিয়ন টাকা বিদেশে নিয়ে গেছে। এগুলার বিচার হওয়া দরকার। দেশটা আমাদের হব্বুল অতনে মিনালি ইমান, নবী আমাদেরকে শিখিয়েছেন দেশপ্রেম ইমানের অঙ্গ। এই দেশের সীমানা, এই দেশের পতাকা, এই দেশের সংবিধান, এই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব আমাদের জীবনের চাইতেও বেশি দামি, নবী আমাদেরকে শিখিয়েছেন। এই দেশের জন্য জীবন দিতে হইলে আগে কিন্তু এই ইসলামিক লোকগুলো আগে নামবে, কারণ নবীর এটা জজবা, নবীর হাদিস। আর অন্য যারা এখন টাকা বিদেশে নেয়, তারা কোনো অসুবিধা দেখলে বিমানের টিকিট কাটবে, পুরো ফ্যামিলির টিকিট কাটি,
কি আমি বাস্তবতে কি বুঝাতে পেরেছি? কালোবাজারি যারা করে, ভেজাল যারা দেয়, দেশের টাকা যারা বিদেশে নেয়, ইপটিজিং, ধর্ষণ ব্যবচার যারা করে, একটা দুইটারে আপনি আমির হামজা কাটি দেন না, একটা দুইটারে আমির হামজা আবু জাহেল কাটি হালান, বাকি আবু জাহেল এমনি ঠিক হয়ে যাবে বাইরে ভাই, আল্লাহ রাইনা মুখের আবু জাহেল কাটি হালাইছে, হ্যাঁ আমির হামজা এমনি খিসি যাইব আর ইপটিজিং করতো না। এটা হলো ইসলামের ফৌজদারি আইন, দণ্ডবিধি। আমরা দেশের জন্য দোয়া করি, আমাদের ভুল, আমাদের বাড়াবাড়ি অবিমৃষ্যকালিতার জন্য আল্লাহ বাংলাদেশটাকে তুমি কাফের বেঈমানের গোলাম বানাইও না, কেয়ামত পর্যন্ত স্বাধীন দেশ হিসাবে টিকিয়ে রাখো। আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল বারাসে অল জুনুনে অল জুজামে আমিন সাইয়্যিদিল আসকাম। আল্লাহুম্মা আনসুর ওয়া হাফিজ মুলকা বাংলাদেশ ও দৌলতা বাংলাদেশ মিনাল ওবা ও তুফান অল কাহাত অল কুম্মাল অ দফাদে অ তাউন অ জলজলা অ ডেঙ্গু অ করুণা অ জামিয়াল বালিয়াত ফাইনাকা খায়রুল হাফেজিন। ভাই কেউ কি আমার উপরে রাগ করেছেন? আমি সোয়া ঘন্টার বেশি কথা বলেছি, প্রত্যেকটা কথা কোরআন থেকে বলেছি, আমার প্রত্যেকটা কথার টার্গেট ছিল কোরআন। এটাকে আমি বর্তমান সময়ের প্রেক্ষাপটে আলহামদুলিল্লাহ, আমার শ্রোতা শুধু আপনারা না, আমার শ্রোতা শুধু বাংলাদেশ না, আমার কথা শ্রোতা আজকে পুরা বিশ্ব, পুরা দুনিয়ার মানুষ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমি বুড়িয়ার কথা শুনে বুড়িয়া কেমনে এরম ঠেঁটা কশিব মার্কা হইল, কথা কিভাবে কয়। আলহামদুলিল্লাহ ফখর নয় শকর। কোরআনকে বুঝার চেষ্টা করুন যুবক তরুণ ভাইয়েরা। ওলা তামুতুন্না ইল্লা ওয়ান্তুম আলা নাসাব, ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওলা তামুতুন্না ইল্লা ওয়ান্তুম হুজুর। কি মালা নাসাব হইতে কইছে হুজুর? ইল্লা ওয়ান্তুম মুসলিমুন। এখন আমাদের একদল হুজুরের চুলকানি আরম্ভ হয়েছে। জাকির নায়েক কোরআনের ব্যাখ্যাতে ইসলামের কথা দেয়, এটা তো হুজুর না, তাহলে হুজুরের এটা উত্তরাধিকার। ওলা তামুতুন্না, জাকির নায়েকের মতো 1000 জাকির নায়েক বর্তমানে বিশ্বে দরকার। আবার আরেকজন নতুন কথা কয়, কি নাম জানি, আদনান নাকি, এই ব্যাটারে লই শুরু হয়েছে। বাঙ্গাল কিতে তার শুনে এতে কি আলেম নি? ওলা তামুতুন্না ইল্লা ওয়ান্তুম আলেমুন, কি মুসলিমুন। তাইলে মুসলিম যে কোরআন জানবে, কোরআন বুঝবে, এটা আমার উপরে যেমন ফরজ আপনার উপরেও ফরজ, সবার উপরে ফরজ। আগে কোরআন বুঝা বুঝেন, তারপরে জাতিকে বুঝাম, ঠিক কিনা বলেন? কোরআনের পক্ষে যারা কথা বলে তারা আমাদের ভাই,